হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সুপি অ্যান্ড টেকজন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হয়তো আপনারা টাইটেল এবং থাম্বেল দেখেই বুঝে গিয়েছেন। সো এটা হচ্ছে ইউটিউবের একটা এরর সম্পর্কে কথা বলবো, অর্থাৎ ভিডিও আপলোড করার সময় আপনারা যারা ইউটিউবার রয়েছেন আপনারা মাঝে মধ্যে দেখে থাকবেন যে ভিডিও আপনারা আপলোড করেছেন, অর্থাৎ ভিডিও আপলোডের শেষ পর্যায়ে আপনাদের ভিডিওটা আটকে দিয়েছে, লেখা থাকবে যে এখানে প্রসেসিং অ্যাবান্ডান্ড, অর্থাৎ এই প্রবলেমটা আপনাদের আসছে এবং এই প্রবলেমটা আপনারা কীভাবে সলভ করবেন সেই টপিকটা নিয়েই আজকে কথা বলবো। সো সর্বপ্রথমে বলি যে এই প্রবলেমটা কেন হয়। এটা মূলত আমার যা মনে হয় সেই দৃষ্টিকোণ থেকে বলতেছি, যদি আপনাদের কোনো ভিডিও কনভার্টের সময়, অর্থাৎ যখন ভিডিওটা আপনারা এক্সপোর্ট করেন তখন যদি আপনাদের ইয়াতে একটু অর্থাৎ ফরম্যাটে একটু প্রবলেম থাকে তখন আপনাদের এই ভিডিও এই সমস্যাটা আসে। তাছাড়া ইউটিউবে অনেকেই বলেছেন যে এটা আসলে আপনাদের ইন্টারনেটের সমস্যার কারণে এটা হতে পারে, যাদের নেট কানেকশন স্লো। আবার অনেকেই বলেছেন যে এই প্রবলেমটা হলে আপনারা ভিডিওটা রি আপলোড করলে সমস্যাটা হবে, কিন্তু সত্য কথা বলতে এই সমস্যাটা আমি সমাধান করতে পারিনি ওই ভিডিওগুলো দেখে। তারপরে আমি নিজে একটু অ্যানালাইসিস করে একটু ঘাটাঘাটি করলাম, তারপরে আমি বুঝলাম যে এটার একটা সলিউশন রয়েছে। সো এটা কীভাবে সলভ করবেন সেই টপিকটা নিয়ে আজকে কথা বলবো। সর্বপ্রথম এখানে যে ভিডিওটা সেটা আমি দেখাচ্ছি, এখানে আপনারা টাইটেল দেখতে পাচ্ছেন যে মানিক নাটক ইমোশনাল সিনস, এখানে দেখতে পাচ্ছেন। সো এটা আমি পেন ড্রাইভ থেকে কপি করেছিলাম, ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। এই যে এই ফরম্যাটটা, অর্থাৎ এই ভিডিওটা আমি এইটাই আপলোড করেছিলাম এইটা। সো এই ভিডিওটা আপলোড করলে আমার ওই প্রবলেমটা আসতেছে। সো এটা সলভ করার জন্য সর্বপ্রথমে আপনারা এই গুগলে আসবেন, অথবা পিন কমেন্টে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেই লিঙ্কে চলে আসবেন, অথবা গুগলে এসে সার্চ করতে পারেন ভিডিও কম্প্রেসার, দেন আপনারা এখানে একটা সাইট পাবেন vid.io, আপনারা এই সাইটটাতে চলে আসবেন। অর্থাৎ ভিডিওটার কোয়ালিটি ঠিক রেখে আমরা এটাকে কম্প্রেস করে নেবো, অর্থাৎ ভিডিওটার কোয়ালিটিটাকে অর্থাৎ কমাবো সাইজটাকে, কিন্তু ভিডিওর কোয়ালিটি ঠিক থাকবে। এখানে আসার পরে আপনারা চুজ ভিডিওতে প্রেস করবেন। চুজ ভিডিওতে প্রেস করার পরে আপনারা ভিডিও যে ফাইলটা সেটা আপনাদের এখানে আপলোড করতে হবে। এই প্রবলেমটা সলভ করার এটাই এক্স্যাক্ট একবারে আপনাদের সমাধান আমি বলে দিচ্ছি, 100% প্রবলেমটা সলভ হবে। সো এখানে দেখতে পাচ্ছেন একটা সার্ভে দিয়েছে, আমি এখানে সার্ভেটা যে কোনো একটা টিক মার্ক দিয়ে দিলাম। একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আপনাদের 100% প্রবলেমটা সলভ হবে আমি বলে দিলাম। সো এখানে দেখার পর এখানে মানিক নাটক ইমোশনাল সিনস এটা আমি কপি করে নিলাম, সরি এখানে ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করার পরে এটাকে এখানে আপলোড হতে একটু সময় দিতে হবে। হ্যাঁ এখানে দেখতে পাচ্ছেন, দেন কম্প্রেস ভিডিওতে প্রেস করব আমরা, তো ভিডিওটা কম্প্রেস হওয়া শুরু হবে। সো এখানে 1% এটা 100% হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। সো আমি 100% হওয়া পর্যন্ত একটু ভিডিওটা পজ করতেছি। সো আমি আবারও চলে আসলাম, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভিডিওটা সেটা কম্প্রেস হচ্ছিলো সেটা হয়ে গেছে, কমপ্লিট হয়ে গেছিলো 100%। সো এখন আমরা ডাউনলোড বাটনে প্রেস করব, ডাউনলোড ফাইল। সো ডাউনলোড ফাইল বাটনে প্রেস করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আমার ডাউনলোড হচ্ছে। সো এখন ভিডিওটা আমার ফুল ডাউনলোড হয়ে গেছে, এটা যদি আমি একটু চালাই দেখি, সো আপনারা দেখতে পাবেন আমার ভিডিওটা এখানে চালু হয়ে গিয়েছে, কোয়ালিটি দেখতে পাচ্ছেন যে আগের মতোই রয়েছে। সো এখন আমরা এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব, দেখবো যে আমাদের সেম প্রবলেমটা আসে কি না। তার আগে আমি ফাইলের লোকেশনটা একটু খুঁজে নিব যে কোথায় রয়েছে, আমি ডাউনলোড বাটনে প্রেস করলাম যে এখানে রয়েছে প্রথম দিকেই। সো আমরা এখন ভিডিওটা আপলোড করব, আগে আপনারা দেখতেছিলেন যে এখানে এই প্রবলেমটা আসতেছিল, সো এটাকে আমরা কেটে দিব। দেন হ্যাঁ এখন এই যে ভিডিওটা এটা আমরা ডিলিট করে দিব, আন্ডারস্ট্যান্ড, দেন ডিলিট। এখন আমরা নতুন করে আবার ভিডিওটা আপলোড করার ট্রাই করব, ক্রিয়েট বাটনে প্রেস করে দেন আপলোড, এবং আমরা যে ফাইলটা আমরা ডাউনলোড বাটনে প্রেস করব এই ফাইলটা, দেন আমরা ধরাই দিব। সো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপলোড হচ্ছে, এখানে 14% হয়ে গেছে, 23%। সো শেষ তারপরে আপনারা সেমভাবে যেভাবে ভিডিও আপলোড করেন, এখানে টাইটেল, এখানে ডিসক্রিপশান, ট্যাগ, সমস্ত কিছু থাম্বনেল আপনারা দিবেন। সো আমি দেখাচ্ছি যে প্রবলেমটা আসলে যেটা ছিল এররটা সেটা সলভ হয়েছে কি না, এটাই আমাদের দেখার বিষয়। সো তারপরেও আমি এখানে একটু যা কিছু ছিল আমি সব কিছু দিয়ে দিই একবার আপনাদের দেখানোর পারপাসে, যাতে বুঝতে পারেন যে কোনো ধরনের প্রবলেম নেই। সো আমি ডেসক্রিপশনটা সেম একটা দিয়ে দিলাম এখান থেকে কপি করে। সো প্রসেসিং অ্যাবান্ডান্ট যদি প্রবলেমটা আপনাদের আসে তাহলে আপনারা
সেম ভাবে প্রবলেমটা সলভ করতে পারেন। সো দেখতে পাচ্ছেন এখানে আপলোডিং 100% হয়েছে। সো এখানে দেখতে পাচ্ছেন আপলোড কমপ্লিট, এখন প্রসেসিং হচ্ছে ভিডিওটা। পাঁচ মিনিট আমাদের কাছে সময় নিয়েছে, সো আমরা একটু দেখব শেষ পর্যন্ত। সো আমি একটু স্টপ করতেছি কারণ এটা একটু সময় নেই, কতক্ষণ নেবে আমি জানি না, ভিডিওটা লং হতে পারে, সেই জন্য একটু স্টপ করতেছি। সো আবারও ফিরে আসলাম। এখানে দেখতে পাচ্ছেন যে আমি ভিডিওটা এখানে আপলোড করেছি, কিন্তু এখানে সমস্যা হচ্ছে এখানে প্রসেসিং অ্যাবান্ডান যে প্রবলেমটা ছিল সেটা আর নেই, এখানে ভিজিবিলিটিটা 1 হয়ে গিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপলোড হয়েছে ভিডিওটা, আপলোডের যে প্রবলেমটা ছিল সেটা সলভ হয়ে গিয়েছে। সো এখানে জাস্ট এখানে ব্লক লেখাটা যেটা দেখাচ্ছেন সেটা হচ্ছে একটা কপিরাইট, ছোট্ট একটা ক্লেইম আছে, অর্থাৎ ভিডিওতে একটা মিউজিক আছে, সেটা এখানে যদি আমি মিউট করে দিই তাহলে এটা আর থাকবে না। সো আমি যেটা দেখা দিতেছিলাম যে ভিডিওটা যদি আপনাদের অ্যাবান্ডান্ট হয়ে থাকে তাহলে আপনারা জাস্ট ভিডিওটা এখানে ভিডিওটা হয়তো এসে এখানে আপনারা কম্প্রেস করবেন, কম্প্রেস করে ভিডিওটা ডাউনলোড করবেন, ডাউনলোড করে সেম ফাইলটা আপনারা আপলোড করবেন, দেখবেন যে আপনাদের প্রবলেমটা সলভ হয়ে গেছে। সো ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে বা কিঞ্চিত মাত্র আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন।